আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষীগণ, লাভজনক মাছ চাষে আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কথা বলবো শোল মাছ নিয়ে। বর্তমান দেশের বাজারে দামি মাছের তালিকায় শোল মাছ বেশ বড় একটি অবস্থানে রয়েছে। শোল মাছে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। বর্তমানে অনেক মৎস্য খামারি ভাই শোল মাছ বাণিজ্যিকভাবে উৎপাদন করছে। শোল মাছ সাধারণ পুকুর ও ভাসমান খাঁচায় রেখে চাষ করা সম্ভব। শোল মাছের সঙ্গে তেলাপিয়া চাষ কমিয়ে দিবে আপনার খাবারের খরচ। সঠিক পদ্ধতিতে শোল মাছ চাষ করলে 6 থেকে 7 মাসের মধ্যে এক একটি শোল মাছ 700 থেকে 800 গ্রামে পরিণত হবে। তবে শোল মাছ চাষের ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে উন্নত জাতের শোল মাছের পোনা সংগ্রহ করতে হবে, আর যেটা আপনি আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। চাইলে আপনি নিজে এসে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি ফোনের মাধ্যমে অর্ডার করলে আমরা আপনার নিকট খুব সুন্দরভাবে পৌঁছে দিব। আপনারা এখন যে শোল মাছের পোনাগুলো দেখছেন, এগুলোর আকার 2 থেকে 3 ইঞ্চির মতো। বিস্তারিত তথ্যের জন্য আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।